নাম বলবে নারায়ণপুর মানে মেয়েদের হিসেবে বলতে চাই যারা এখনো পড়াশোনা করছে তাদের জন্য তারা যে মানে ছোট ছোট মানে ভুলগুলো করে থাকে যেমন মানে তারা বোঝে না অনেক না বুঝে ভুল পদক্ষেপ নিয়ে থাকে অল্প বয়সে তারা বিভিন্ন দিকে জড়িয়ে পড়ে যেমন প্রেমের দিকে বলো ফোনের মাধ্যমে বলো সেগুলো যে আমাদের এখানে বোঝানো হয়েছে ভালোভাবে যে যাতে এই জিনিসগুলো না হয় আমাদের যাতে পাচারটা না হয় নারী সুরক্ষা যদি রাখাতে হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবারে যদিও বা কোনোভাবে কোনো প্রবলেম হয় তার জন্য আমাদের যে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমাদের যে কন্ট্যাক্ট করতে হবে করে আমাদের গ্রামের কোনো অসুবিধা হলে সেটা জানাতে হবে আর সবাইকে সুরক্ষিত রাখতে হবে যারা জানে না তাদেরকে এই জিনিসগুলো জানাতে হবে বোঝাতে হবে এভাবে আমাদের সবাইকে জানানোর পরে আস্তে আস্তে গ্রামটা যাতে সুরক্ষিত থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে গ্রামের বাসিন্দা আমি যে বুঝলাম যে এখন যে মেয়েদের যে কম বয়সে যে অল্প বয়সে যে বিয়ে শাদি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু উচিত না কিন্তু নিজের আমার বাচ্চা আমি যদি নিজে দিয়ে দিই কিন্তু অপর যে বলতে আসলে আমি তো তাকে কথা শোনাতেই থাকি কিন্তু সেই ভয়েতে অনেকে কিছু বলতে পারে না কিন্তু বলতে গেলে একটা অশান্তি সৃষ্টি হয় গ্রামে হয়তো সে এসে বলছে যে আমার মেয়েকে খুবই মানে একটা মানে অন্য পথে চলে যাচ্ছে আমি তোমাদেরকে মানে অনুরোধ করছি তোমরা যাতে যেন কোনো আইনি ব্যবস্থা না নিতে পারো যাতে করে আমি মানে ভালোভাবে আমার মেয়েকে বিয়ে শাড়ি দিতে পারি সেইভাবে ভালোর দিকে ভেবেই আমরা মানে সেগুলো বলতে পারি না সেগুলো যে আটকাবো আটকাতেও পারি না মানে গ্রামের সবাইয়ের মুখের দিকে তাকিয়ে দিয়ে ওনারা এসে যে বলে সেইগুলো মানে বাধ্য হয়ে কিছু করার থাকে না আমি এখানকার আশা কর্মী হিসাবে কাজ করি গ্রামের মেয়ে সুরক্ষিত রাখি রাখার জন্য অনেক কথা বলি কিন্তু অল্প বয়সে মেয়ের বিয়ে হওয়া সম্বন্ধে বলতে গেলে এরা আবার অন্যভাবে যে আমার মেয়ে অন্যভাবে অন্য লাইনে জড়িয়ে যাচ্ছে এই ব্যাপারে যে তুমি তো অন্য কিছু করতে পারবে আমার মেয়ের যদি একটা মানে অঘটন ঘটে যায় সেই সম্পর্কে তুমি তো তাকে ইয়ে সেই পথ থেকে ফিরিয়ে আনতে পারবে আর একটা বদনাম হয়ে যাবে এরকম অনেকে বলে কিন্তু আমাদের যা উচিত যে কোনো মেয়েকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে তাকে আটকানো কিন্তু আমাদের কথা অনেকেই শোনে না আবার আমি ও সবাইকেই বলি এই কথাটা যে 18 বছরের নিচে কাউকে বিয়ে দেবে না তার শারীরিক গঠন সেইভাবে হয় না মানে একটা বাচ্চা প্রসব করতে গেলে তার কত কী দরকার সেগুলো হয় না অনেকে বাচ্চা প্রসব করতে গিয়ে মারাও যায় তার রক্তাল্পতা দেখা যায় আপনাকে অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে আপনার যে জয়স্থ দেওয়া হয়েছে আমি নারায়ণপুর গ্রামের এখানে উপস্থিত সকল বাসিন্দাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য এবং তার সঙ্গে আমি একটু বলবো যে এখানে আমরা এতক্ষণ ধরে এই দাদার বক্তব্য আমরা যা শুনলাম তো সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের এই দাদার যে কথাগুলো আমরা জানলাম আমরা সেই মতন আমরা আমাদের গ্রামকে সুরক্ষিত রাখার জন্য যা যা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা সেইগুলো নেব এবং আমাদের যে আজকের থেকে আমরা যে এই শপথটা নিলাম যে আমরা আমাদের এই নারায়ণপুর গ্রামটাকে সুন্দর সুরক্ষিত এবং 10টা গ্রামের মধ্যে 1টা গ্রাম গ্রাম সুরক্ষা এবং নিরাপদ গ্রামের কর্মসূচি আজকে পালন হলো এতে আশা করি সবাই অবগত হলো এবং সবাই ওনাকে জানা ছিল না যে বিষয়গুলো দাদারা যে বিষয়গুলো আমাদেরকে তুলে ধরেছেন যে কীভাবে আমাদের নারী সুরক্ষা রাখতে হবে গ্রাম সুরক্ষা কীভাবে রাখতে হবে তা আশা করি আমরা সবাই এই দাদার কথাগুলো আমরা স্মরণ করে এবং কিছু পদে পদে আমরা সেগুলোকে মেনে চলব তাহলেই আমাদের গ্রাম সুরক্ষা হবে আমরা সুরক্ষিত থাকব ধন্যবাদ একটি সুরক্ষিত গ্রাম নারায়ণপুর একটি সুরক্ষিত গ্রাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ